হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমার আগের টিউটোরিয়ালটি, যেটি কিনা বেশ কয়েকদিন আগে আমি করে ফেলেছি, সেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি ড্রামাটিক আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে তোমরা আমাকে সেটা জানিও, আমি তোমাদের জন্য একটা টিউটোরিয়াল করব। তো তোমরা অনেকেই আমাকে বলেছো, প্লাস আমার ইনবক্সে তোমরা রিকোয়েস্টও করেছো যাতে আমি আইব্রো টিউটোরিয়ালটা করি। তো আজকে আমি তোমাদেরকে এটি করে দেখাবো। খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে টিউটোরিয়ালে আমি কি কি প্রোডাক্ট ইউজ করব। তোমাদের যে এক্স্যাক্ট ব্র্যান্ড বা ওই একই প্রোডাক্ট ইউজ করতে হবে এমন না, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো। তো প্রথমে যেটা আমি ইউজ করব সেটি হচ্ছে একটি ক্লিয়ার ব্রাউ মাস্কারা, এবং তারপরে যেটি আমি ইউজ করব সেটি হচ্ছে মেইন প্রোডাক্ট আজকে টিউটোরিয়ালের, একটি আইব্রাউ পেন্সিল। আমি যেটি ইউজ করব সেটি হচ্ছে লরিয়ালের ব্রাউ আর্টিস্ট, এবং এটির কালার হচ্ছে ডার্ক ব্রুনেট। আমি আগেও বলেছি তোমাদের যে আমি কখনোই আমার চুলের কালারের আইব্রাউ পেন্সিল ইউজ করি না, তো এটি ডার্ক ব্রুনেট, একটু ডার্ক হবে। তারপরে আমি যেটা ইউজ করব সেটি হচ্ছে একটি কনসিলার, যে কোনো কনসিলার তোমরা ইউজ করতে পারো। সেই সাথে আমি ইউজ করব একটি আরেকটি ব্রাউ মাস্কারা, এবং এটির কালার হচ্ছে ডার্ক ব্রাউন, এটিও লরিয়ালের। সেই সাথে আমি দু তিনটি ব্রাশ ইউজ করব। কেন আমি এই ব্রাশ ইউজগুলো করব আমি সেটা তোমরা টিউটোরিয়ালেই দেখতে পাবে। এবং সেই সাথে আরেকটি খুব মেইন যে প্রোডাক্ট সেটা লাগবেই, সেটি হচ্ছে একটি স্পুলি, এবং সেই সাথে একটি ফেস পাউডারও লাগবে। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি এগুলোর নাম মেনশন করলাম। তারপরে তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি প্রোডাক্টের নাম এবং কি কি কালার আমি ইউজ করলাম সেটার পুরোপুরি বর্ণনা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে একটি ব্রাউ মাস্কারা দিয়ে আমি আইব্রাউকে একটু আঁচড়ে নিচ্ছি, এতে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা দিয়ে আমার ড্র করতে হবে। এবার আইব্রাউ পেন্সিলটি নিয়ে আমি ঠিক আমার আইব্রাউ শুরু থেকে ড্র করব। খুব হালকাভাবে আমি ড্র করা শুরু করব। খুব হালকাভাবে, তাড়াহুড়োর কিছু নেই, আর যদি কোনো ভুল হয় সমস্যা নেই, আমরা কটন বার দিয়ে এটাকে ঠিক করেও নিতে পারবো। এবার একইভাবে আমি ওপরের দিকটাতেও খুব হালকা করে ড্র করে নিচ্ছি। খুব হালকা করে এবং খুব হালকা হাতে করতে হবে। এবার খুব ছোট ছোট স্ট্রোকে আমি ভেতরটা ফিল করে নিচ্ছি, খুব ছোট ছোট স্ট্রোকে, একদম টেনে টেনে কিন্তু করা যাবে না, তাহলে খুব উইয়ার্ড দেখা যাবে। খুব ছোট ছোট স্ট্রোকে একদম হালকা হাতে আমি এঁকে নিচ্ছি। এখন যেটা করব আমি সেটা হচ্ছে এই স্পুলিটা নিয়ে আমি আইব্রো কম করে নিব। এতে যেটা হবে, পেন্সিলটা আর আমার আইব্রো হেয়ারগুলো ব্লেন্ড হয়ে যাবে খুব ভালোভাবে। এমনভাবে আঁকতে হবে যাতে ব্রাউটা ঠিক আমাদের নাক বরাবর থাকে, ঠিক এভাবে এই জায়গা দিয়ে আমাদের ব্রাউটা শুরু হতে হবে, ঠিক আছে। এবং আর্চটা, যে আমাদের ব্রাউর যে আর্চটা, সেটা হতে হবে ঠিক আমাদের গাল বরাবর, ঠিক এভাবে। এবং আবার আমি স্পুলি দিয়ে আঁচড়ে নিচ্ছি।
আমি আর আমার সামনের দিকটা এখানে আমি আর কোনো পেন্সিল ইউজ করিনি, এতে মনে হবে যে পুরোটাই একটা, মনে হবে যে একটা স্টিকার লাগানো, ন্যাচারাল মনে হবে না একদম, তো এই জন্য আমি এখানে আর কোনো পেন্সিল ইউজ করিনি। এবার আরেকটি ব্রাউ জেল নিয়ে, এটির এটির কালার হচ্ছে ডার্ক ব্রাউন, এটি নিয়ে আমি আরেকবার আমার আইব্রোকে আঁচড়ে নিচ্ছি। এতে যেটা হবে, আমার আইব্রোটা সারাদিন স্টে করবে। এটাও খুব হালকা হাতে করব। এটি কিন্তু একদম অপশনাল, তোমাদের যে এটাই ইউজ করতে হবে এমন না, তোমরা চাইলে আইব্রো আঁকার পরে তোমরা আবার যে ক্লিয়ার ব্রাউ মাস্কারা যেটা আমি প্রথমে ইউজ করেছি সেটা দিয়েও তোমরা কিন্তু করতে পারো। তো এটা আমি একদমই একটি অপশনাল। কনসিলার নিচ্ছি, আমার এই কনসিলারটি হচ্ছে ম্যাক সিলেক্ট ময়েশ্চার কাভার একটি কনসিলার, তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। তো এই কনসিলারটা আমি নিয়ে খুব অল্প করে আমি আমার ব্রাউয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি, উপর দিক দিয়ে এবং নিচের দিক দিয়ে এবং সামনের দিকেও। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটি ফ্ল্যাট টপ ব্রাশ নিয়ে, একটি আই শ্যাডো ব্রাশ, এটি নিয়ে আমি কনসিলারটিকে মিশিয়ে দেব। এতে যেটা হবে যে আইব্রো শেপটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে, এবং যদি কোনো আমাদের ভুল হয়ে থাকে কালারে তাহলে সেটা কারেক্ট করে ফেলবে। এবার কনসিলারটা লাগানোর পরে এটাকে সেট করে নেওয়ার জন্য অল্প একটু পাউডার নিয়ে আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। এবার আমি একইভাবে আমার আরেক আইব্রোটাও করে ফেলবো। Thank you very much for watching my tutorial today. Don't forget to like and share with your friends and family. Bye!